আমার সামনে কুনাল দা বসে রয়েছে, একটু কথা বলো। হ্যালো, হ্যাঁ দাদা বলুন। আপনি না কি বললে? আপনি তুমি এটা কি বললে? আমি যেখানে খাবার দেখি আমি চলে যাই। আর ধরো তখন বলতে হবে আমি কি করবো বলুন। হ্যাঁ ওটা তো মজা করেছি, ওটা তো আপনি বোঝেন। শিবাজি দা নেমন্তন্ন করেনি আমার, মানে আমি শিবাজি দাকে আমি নিজে ফোন করেছি, হোয়াটসঅ্যাপ মিসড কল, আমার গোদা গোদা করে সব স্ক্রিনশট। দাদা আমি আপনাকে একটা ছোট্ট করে বলি, এটা আপনার আর আমার মধ্যেই নিশ্চয়ই থাকবে। সেটা হচ্ছে যে আমি আমি কিন্তু কথাই বুঝতে পেরেছি, আমি দুটো প্রশ্ন করেছি যে আপনাকে কি কুনালদা আসার আগে বলেছে না বলেন? হ্যাঁ আপনি আমার সেটা বলুন তো, আপনি ওকে জানিয়েছিলেন এক্ষুনি ঢুকছি থাকো? না 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 না, আমি আমার যাই, ও আমায় আমন্ত্রণ করেছে, আমার হচ্ছে আমি বাইরে থাকবো, যদি ফিরতে পারি যাবো, এই তো। আচ্ছা না ঠিক আছে, আমি ভেবেছিলাম আপনি যাওয়ার আগেও ফোন করেছেন। আমি শুধু দুটো কথা ওকে বলি, পাড়া বলে আমি আবার যাওয়ার আগে কি ফোন করব? আরে আমি তো সেটা বলেছি, ওর পাড়াও যেতেই পারে। এখন দাদা আমাকে তো খেলতে হবে, আমাকে তো বাঁচতে হবে, আমার তো আরো গোষ্ঠী সত্যি বোঝা হয়ে গেছে পুরো। এটা কোনো কথা? আরে দাদা আমি বাঁচবো কেমন করে আপনি আমায় বলুন। তুমি বললে না কেন? আমি তাহলে মানে অন্যভাবে আমি তোমাকে, আমি বলেছি খেতে ভালোবাসে, যেখানে খাবারের গন্ধ পায় চলে যায়, এটা বলেছি। কি বলবো, একটা মানে অসম্মানজনক না? আপনি এই যে দলটায় আমি আছি, হ্যাঁ আমি আধ ঘন্টা বাদে এই নাম্বারে ফোন করবো, আমি একটা অন্য জায়গায় আছি, আধ ঘন্টা বা 15 মিনিট বাদে আপনাকে হোয়াটসঅ্যাপে কল করবো। ঠিক আছে ঠিক আছে, আমি অভিজিৎ দা ফোনে করছি। অভিজিৎ? হ্যাঁ না, অভিজিৎ বেরিয়ে যেতে পারে, সন্দীপ অফিসে আপনাকে আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি। ওকে, হ্যাঁ এটুকু ভরসা রাখবেন আমার। না না, ওকে, হ্যাঁ হ্যাঁ।